আসলে 1 লিটার ভোজ্য তেল বা সয়াবিন তেলের দাম কত পড়ে? বেশিরভাগ তেলই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে এবং বর্তমান বাজার রেটে তাদের আমদানি মূল্য প্রতি লিটারে কয় টাকা পড়ছে সেই বিষয়টি আপনারা এই ভিডিও দেখলে পরিষ্কার হয়ে যাবেন। কারণ যারা এই পণ্যটি অর্থাৎ ভোজ্য তেল আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সেই সংস্থার সাথে যোগাযোগ করা হয়েছিল ইমেলের মাধ্যমে। সেই সংস্থাটির নাম গ্লোবাল এক্সপোর্ট ইম্পোর্ট কমোডিটি এবং সেই সংস্থার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল। আমি ইমেল আইডিটাও এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও যে কেউ বর্তমানের এই ডিজিটাল যুগে আপনারা যে কেউ চাইলে চেক করে দেখতে পারেন আসলে ভোজ্য তেল বা সয়াবিন তেল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাতে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে সবকিছু মিলে লাভ দিয়ে একটি ভালো পরিমাণের প্রতি লিটারে লাভ ব্যবসায়ীদেরকে দেওয়ার পরে তার দাম আসলে লজিক্যালি কত টাকা পড়ে সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। এবং এই যে আসলে 1 লিটার তেলের দাম বাংলাদেশের একদম খুচরা ভোক্তা পর্যায়ে পর্যন্ত আসতে সব খরচ মিলে কত টাকা পড়ে, বর্তমানে যে 200 টাকা করে প্রতি লিটার তেল বিক্রি করছে এবং বাজারে কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে বলা হচ্ছে, তাহলে প্রতি লিটার তেলে বর্তমান মুনাফাখোর ব্যবসায়ীরা কত টাকা লাভ করছে সেই বিষয়টিও আপনারা বুঝতে পারবেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি মেট্রিক টন অর্থাৎ 1000 লিটার তেলের যে আমদানি মূল্য সেটি হচ্ছে $650। ডলারকে সর্বোচ্চ 86 টাকা ধরুন, 86 টাকা ধরে আপনি 1000 এর সাথে 86 গুণ করুন তাহলে কত টাকা হয়? 650 × 86 প্রতি ডলার যদি ধরেন তাহলে হয় 55,900 টাকা। লিটার প্রতি মূল্য এখানে দাঁড়ায় 55.90 টাকা। এরপরে আপনি এর সাথে যুক্ত করতে পারেন শিপিং কস্ট। বলা হচ্ছে যে শিপিং কস্ট বেড়ে গিয়েছে, সেই কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে। এটা আসলে খুবই লেম একটা এক্সকিউজ, আসলে শিপিং কস্ট বাড়েনি। এই যে গত মার্চ মাসে অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেও মার্চ মাসের মাঝামাঝি দিকে এই মেলটি করা হয়েছিল, তখনকার শিপিং কস্ট তারা কিন্তু এখানে বলে দিয়েছে গ্লোবাল এক্সপোর্ট ইম্পোর্ট কমোডিটি। শিপিং কস্ট প্রতি মেট্রিক টনে অর্থাৎ 1000 লিটারে $65, অর্থাৎ 65 × 86 5,590 টাকা। তাহলে এখানে লিটার প্রতি শিপিং কস্ট দাঁড়াচ্ছে 5.59 টাকা। শিপিং কস্টের এই পর্যায়ে আমরা যে খরচটি ধরব সেটি হচ্ছে যে মাদার ভেসেল, অর্থাৎ আমেরিকা থেকে ধরা যাক সেই ভোজ্য তেল, পরিশোধিত ভোজ্য তেল আমদানি করা হচ্ছে, প্রথম যে জাহাজটিতে করে আসবে সেটি হচ্ছে মাদার ভেসেল। মাদার ভেসেল থেকে লাইটার এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড আনলোড খরচ প্রতি লিটারে গড়ে 5 টাকা। এরপরে বোতলজাতকরণ প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক আপনি 10 টাকা ধরতে পারেন। চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো পর্যায়ে পরিবহন খরচ প্রতি লিটার তেলে আপনি সর্বোচ্চ 5 টাকার বেশি ধরতে পারেন না। পরিশোধিত ভোজ্য তেলের যে আমদানি শুল্ক প্রতি মেট্রিক টন অর্থাৎ 1000 লিটারে 20% করে যদি ধরেন হলে কত টাকা আসে? 11,180 টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় 11 টাকা। এর সাথে যে প্রধান আমদানিকারক তার লভ্যাংশ অর্থাৎ প্রতি লিটারে 10 টাকা লাভ আপনি ধরে রাখুন। ডিপো যার রয়েছে তার প্রতি লিটারে 5 টাকা লাভ ধরুন। ডিলার যে রয়েছে তার 5 টাকা ধরুন। পাইকার তার 5 টাকা এবং খুচরা যে বিক্রি করবে ভোক্তা পর্যায়ে তার 10 টাকা লাভ ধরুন। তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায় 127.49 টাকা। এবং এই যে তথ্যগুলো সেগুলো কিন্তু ইমেল করে গ্লোবাল এক্সপোর্ট ইম্পোর্ট কমোডিটির যেই সংস্থাটি রয়েছে আমেরিকার সেখানে ইমেল করা হয়েছিল। তাদের ইমেল আইডিটা আমি আমার এই ভিডিওর সাইডে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেও মেল করতে পারেন এবং তারা কিন্তু রিপ্লাই করে। ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি চলছে বেশ কিছুদিন হলো।
বর্তমানে আরেক দফায় প্রতি লিটারে 38 টাকা করে দাম বাড়িয়ে প্রতি লিটার 200 টাকা যখন চলে গেল তখন একটি বিশাল সংখ্যক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেল। আসলে আমরা কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সেক্টরে বিভিন্ন পর্যায়ে প্রতিবাদে মুখর রয়েছে বিশাল সংখ্যক মানুষ। বন্ধুরা, সেই সংস্থার ইমেল আইডি হচ্ছে globalexportimportcommodity@gmail.com। আপনারা যদি উৎসাহিত হয়ে থাকেন এই ঠিকানায় মেল করে ভালো ইংরেজিতে, অর্থাৎ তাদেরকে বোঝাইতে হবে যে আপনি কি জানতে চাচ্ছেন, আপনাকে কিন্তু রিপ্লাই করবে। প্রিয় দর্শক, রপ্তানিকারক থেকে ভোক্তা পর্যন্ত প্রতি লিটার তেল পৌঁছাতে সম্ভাব্য লাভ সবকিছু ধরে লিটার প্রতি খরচ দাঁড়ায় 128 থেকে 130 টাকা। এই যে 10 টাকা এবং 5 টাকা প্রতি লিটারে লাভ দেওয়া হচ্ছে, এই লাভটি কিন্তু বড় ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু বিশাল, কারণ সয়াবিন তেলের প্রচুর বিক্রি হয় এবং প্রতি লিটারে 5 থেকে 10 টাকা যদি লাভ করে ব্যবসায়ীরা তাহলে তার আসলে একটি রেশনাল বা যৌক্তিক মুনাফাই থাকে। শুধু দরকার ইতিবাচক মানসিকতা, সদিচ্ছা, সততা ও দেশপ্রেম। বিশ্ববাজারে তেলের বর্তমান পর্যায়ের যে আমদানি পর্যায়ের যে দাম, সবকিছু মিলে পাইকারি এবং খুচরাকে 5 থেকে 10 টাকা সব ধরনের খরচ, পরিবহন খরচ, ভোক্তা পর্যায়ে খুচরা পর্যন্ত নিয়ে সবকিছু মিলে 128 থেকে 130 টাকার বেশি কোনোভাবেই হয় না। শুধুমাত্র হয় হীরক রাজার দেশ বা সব সম্ভবের যে দেশ, সেই দেশে এটি হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় কমিশন খেয়ে এই ধরনের কাজ করতে পারে। এছাড়া ব্যবসায়ীদের কাছে বর্তমান সরকার কোনো না কোনোভাবে জিম্মি বা লুটের টাকার ভাগ নেওয়ার জন্য এই ধরনের অযৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছে বিশ্ববাজারের প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশে প্রতি লিটার ভোজ্য তেল বা সয়াবিন তেলের দাম। আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেকগুলো তথ্য পেলেন এবং সেই ধরনের নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনারা আপনাদের প্রতিবাদ জারি রাখুন এবং বাধ্য করুন ব্যবসায়ী এবং কর্তৃপক্ষকে যে যৌক্তিক দামে, যাতে সয়াবিন তেল যেহেতু আমদানি নির্ভর, আমাদের নিজস্ব কোনো উৎপাদন খুব বেশি একটা নেই, সেহেতু একটি লজিক্যাল বা যৌক্তিক দামে খুচরা ভোক্তা পর্যায় পর্যন্ত যাতে পৌঁছানো যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সয়াবিন তেল কম খাওয়ার চেষ্টা করবেন। সয়াবিন তেল যত কম খাবেন স্বাস্থ্য তত ভালো থাকবে, এটাই ডাক্তাররা বলে থাকে।